তাড়াতাড়ি করো মা, স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে তো। দাঁড়া, তোর ব্যাগে টিফিনটা আগে দিয়ে নেই। শোন, সাবধানে স্কুলে যাস আর সবার সাথে মিলেমিশে থাকিস। ঠিক আছে মা, চললাম তাহলে। ছোট পরীরা, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের স্কুলে। এই স্কুলে আমি তোমাদের শিখাবো কিভাবে উড়তে হয়, ম্যাজিক করতে হয় আর দুষ্ট শয়তানদের শায়েস্তা করতে হয়। সবশেষে কিভাবে একজন ভালো পরী হওয়া যায়। ম্যাম, প্রথম ক্লাসে আমাদের কি শেখাবেন? প্রথম ক্লাসে আমি তোমাদের শেখাবো কিভাবে আমরা সামনে থাকা গাছপালা পেরিয়ে দ্রুত উড়তে পারি। এখন আমি ম্যাজিক দিয়ে তোমাদের সামনে কিছু নকল গাছপালা এনে দেব, যে যত দ্রুত কোনো গাছের সাথে ধাক্কা না খেয়ে শেষ সীমানায় পৌঁছাতে পারবে সেই আমার ক্লাসে সবচেয়ে বেশি নাম্বার পাবে। পরী ম্যাম ছোট পরীদের দেখিয়ে দিল কিভাবে গাছপালাকে পাশ কাটিয়ে ঠিকভাবে উড়তে হয়। ম্যাম, কিন্তু আমাদের দ্বারা কি সম্ভব আপনার মতো এত সুন্দরভাবে উড়া? চেষ্টা করলে তোমরাও আমার মতো উড়তে পারবে। ঠিক আছে ম্যাম, আমি তাহলে সবার আগে যেতে চাই। ঠিক আছে, যাও। বাহ, লালপরি প্রথমবারই কি সুন্দরভাবে উড়ছে। হ্যাঁ, আর কোনো গাছের সাথেও আটকে পড়ছে না, অবিশ্বাস্য ব্যাপার। কত দ্রুত শেষ সীমানায়ও পৌঁছে গেছে। ম্যামের ক্লাসে সব থেকে বেশি নাম্বার তো লালপরিই পাবে। হ্যাঁ, অন্য কোনো পরী যদি লালপরির থেকে ভালো না করতে পারে তবেই পাবে। আরে, অন্য কোনো পরীর দ্বারা সম্ভবই না লালপরির থেকে ভালো করা, তুমি দেখে নিও। আচ্ছা, দেখা যাবে। অভিনন্দন লালপরি, তুমি কোনো গাছের সাথে ধাক্কা না খেয়ে অনেক দ্রুত শেষ সীমানায় পৌঁছে গেছো। তোমাকে আমি 50-এর মধ্যে 40 দিলাম। আমার এই ক্লাসে এর থেকে বেশি নাম্বার আজ পর্যন্ত কেউ পায়নি। ধন্যবাদ ম্যাম। এবার আমি যেতে চাই ম্যাম। হ্যাঁ যাও, এরপরে গোলাপি পরীর পালা। তোমার চেষ্টা ভালো ছিল, তবে কিছু গাছের সাথে আটকে পড়েছিলে তুমি, তাই তোমার গতি কমে গিয়েছিল। তোমাকে আমি 50-এর মধ্যে 30 দিলাম। ধন্যবাদ ম্যাম। এবার তুমি যাও গোলাপি পরী। এই সবাই দেখো, গোলাপি পরী কত দ্রুত গাছগুলোকে পাশ কাটিয়ে উড়ে চলে যাচ্ছে। ওকে তো দেখাই যাচ্ছে না। আমার তো বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে যে ও লালপরির থেকেও ভালো উড়ছে। লালপরি হিংসে করে বলল, আমি তো শুনেছি গোলাপি পরী নাকি জঙ্গলে থাকে, তাই হয়তো এত ভালো করে উড়তে পারে। আমি যদি আমার পরিমহল ছেড়ে দিয়ে ওর মতো জঙ্গলে থাকা শুরু করতাম, তাহলে হয়তো ওর থেকেও ভালো উড়তে পারতাম। যা বললে না লালপরি, তোমার কথাই ঠিক। একজন ভালো করলে তাকে ভালো বলতে শিখো, এভাবে আড়ালে নিন্দা করে কি লাভ। এত জ্ঞান দিও না তো হলদ পরি, তোমার ওই জঙ্গলি পরীকে এত ভালো লাগলে ওর সাথেই মিশো গিয়ে, আমরা তো না করিনি। এসো গোলাপি পরী, আমি আমার জীবনে অনেক স্টুডেন্টকে উড়া শিখিয়েছি, কিন্তু তোমার মতো এত ভালো কাউকে উড়তে দেখিনি। আমি সত্যি হতভম্ব, তাই প্রথমবারের মতো আমি আমার এই ক্লাসে কাউকে ফুল মার্কস দিচ্ছি। তুমি 50-এ 50 পেয়ে ক্লাসে ফার্স্ট হয়েছো। অসংখ্য ধন্যবাদ ম্যাম, মাকে খবরটা জানালে অনেক খুশি হবে। আমাকে ধন্যবাদ জানানোর কিছু নেই, এটা তোমার প্রাপ্য। পরের ক্লাসে দেখবো কে ফার্স্ট হয়। পরী ম্যাম সবাইকে নিয়ে স্কুলের বাগানে গেলেন। এখানেই শুরু হবে তোমাদের দ্বিতীয় ক্লাস। তোমাদেরকে শেখাবো কিভাবে ম্যাজিক করে গাছে ফুল ফোটাতে হয়। তোমরা সবাই প্রস্তুত তো নতুন এই ম্যাজিক শেখার জন্য?
জি ম্যাম, আমরা রেডি। ঠিক আছে, তাহলে দেখো, প্রথমে গাছের দিকে এভাবে তোমাদের জাদুর লাঠি ধরবে, তারপর সেটাকে দুইবার ঘুরিয়ে বলবে, ও বৃক্ষ, তোমার কলি থেকে আমার জন্য ফুল ফোটাও। এখন দেখো কি হয়। ম্যাম, গাছগুলো থেকে কি সুন্দর ফুল ফুটছে। ফুলগুলো আসলেই অনেক সুন্দর, কত রঙিন এই ফুলগুলো। এবার তোমরাও চেষ্টা করে দেখো গাছে ফুল ফোটাতে পারো কিনা। যে যত বেশি ফুল ফোটাতে পারবে সে তত বেশি নাম্বার পাবে এই ক্লাসে। ঠিক আছে ম্যাম, আমরাও চেষ্টা করে দেখছি। ম্যাম, এদিকে দেখুন, আমি কিছু ফুল ফোটাতে পেরেছি। ভেরি গুড হলুদপুরি, তোমাকে আমি 50-এর মধ্যে 30 দিলাম। ধন্যবাদ ম্যাম। ম্যাম, আমার ফুলগুলোও দেখে যান। বাহ লালপুরি, চমৎকার, তুমি তো অনেকগুলো ফুল একসাথে ফুটিয়েছো। তোমাকে আমি এই ক্লাসে 50-এর ভিতর পন, সবাই দেখে যাও, গোলাপি পরি একাই বাগানে প্রায় সবগুলো ফুল ফুটিয়ে ফেলেছে। এটা তুমি কিভাবে করলে গোলাপি পরি? যেসব পরির জাদু শক্তি অনেক বেশি হয় শুধুমাত্র তাদের দ্বারাই সম্ভব এতগুলো ফুল একসাথে ফুটানো। বড় হয়ে তুমি অনেক ক্ষমতাধারী পরি হবে, এটাই আমার বিশ্বাস। আর ম্যাম আমি? হ্যাঁ, তুমিও হবে, কিন্তু আমি দুঃখিত, গোলাপি পরি তোমার থেকে ভালো করার কারণে আমি তোমাকে ফুল মার্কস দিতে পারলাম না। তুমি পাবে 40, আর গোলাপি পরি পাবে 50-এ 50। অনেক ধন্যবাদ ম্যাম। যারা গোলাপি পরির থেকে নাম্বারে পিছিয়ে আছো তাদের এখনো সুযোগ আছে ভালো করার। শেষের ক্লাসে আমি তোমাদের একটা কঠিন ম্যাজিক শেখাবো, সেই ম্যাজিক যারা ভালোভাবে আয়ত্ত করতে পারবে তারা অন্যদের থেকে এগিয়ে যাবে, কারণ সেই পরীক্ষায় থাকবে 100 নাম্বার। তোমাদের এখন 10 মিনিটের বিরতি দেওয়া হলো, এই সময়ের মাঝে তোমরা মানসিকভাবে প্রস্তুত হয়ে নাও। কি হচ্ছে এসব, কিছুই বুঝতে পারছি না। গোলাপি পরি সব পরীক্ষায় আমার থেকে ভালো করছে কিভাবে? নিশ্চয়ই এখানে ওর কোনো চালাকি রয়েছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। না, পরের পরীক্ষায় ওকে কিছুতেই ভালো করতে দেওয়া যাবে না। নীলপরি, তুমি লুকিয়ে গিয়ে খোঁজ নিয়ে এসো আমাদের পরের পরীক্ষা কোথায় কিভাবে নেওয়া হবে। ঠিক আছে, আমি যাচ্ছি। নীলপরি গেল পরে ক্লাসের খোঁজ নিতে এবং কিছুক্ষণের মধ্যে খোঁজ নিয়ে এসেও পড়ে। কি ব্যাপার, কোনো খবর পেলে? হ্যাঁ, আমাদের পরের ক্লাসে শেখানো হবে কিভাবে দুষ্ট শয়তানের বাচ্চাগুলোকে বন্দি করতে হয়। সব পরীর নামে একটি করে খাঁচা আছে আর তার ভেতরে আছে শয়তানের বাচ্চাগুলো। ঠিক আছে, চলো তাহলে আমরা ওখানে গিয়ে গোলাপি পরীর খাতাটা খুঁজে বের করি। এই যে, এটাই গোলাপি পরীর খাঁচা, এখানে ওর নাম লেখা। দাঁড়াও, আমি এখন এই খাঁচার তালাটা ভাঙার ব্যবস্থা করছি। কি করছো তুমি? তালা খুলে দিলে তো এটা আমাদেরই আক্রমণ করে বসবে। না, করবে না, কারণ আমি তালাটা পুরোপুরি ভাঙবো না। গোলাপি পরি ম্যাজিক করার পরেই তালাটা পুরোপুরি ভেঙে যাবে আর তখনই এটা গোলাপি পরিকে আক্রমণ করে বসবে। বাহ, বেশ ভালো বুদ্ধি তো। এখন আমাকে আমার কাজ করতে দাও। ইস, তালাটা ভাঙতে গিয়ে আমার হাত কেটে রক্ত পড়ছে। কই, দেখি দেখি। এসব কোনো ব্যাপার না। নীলপরি, তুমি আরেকটা কাজ করবে। ম্যাম আমাদের ম্যাজিক শেখানোর পর তুমি ম্যামের জাদুর লাঠিটা পাল্টে ফেলবে
ম্যামের ব্যাপারটা ধরতে যতক্ষণ লাগবে ততক্ষণে গোলাপি পরীর অবস্থা দেখার মতো হবে। হ্যাঁ, পরের ক্লাসে তাহলে অনেক মজা হবে। এখন আমাদের দ্রুত কেটে পড়াই ভালো, পরের ক্লাসের সময় হয়ে যাচ্ছে। নীলপরী চুপি চুপি ম্যামের জাদুর লাঠিটা পাল্টে দিল, যেটাতে শুধুমাত্র দুষ্ট শয়তানকে একবারের জন্যই বেঁধে ফেলা যেত। বিরতি শেষ, এখন আবার আমরা নতুন জিনিস শিখবো, তা হলো খাঁচার ভেতরে কিভাবে দুষ্ট শয়তানগুলোর হাত পা বেঁধে রাখতে হয়। তোমরা সবাই ভালোভাবে দেখে নাও। এবার তাহলে কে সবার আগে ম্যাজিক করতে চাও? গোলাপি পরীকে করতে বলুন ম্যাম। হ্যাঁ ম্যাম, গোলাপি পরীকেই বলুন, ও তো সব ক্লাসেই ভালো করে, এখানেও ভালো করবে নিশ্চয়ই। তোমার কোনো আপত্তি আছে গোলাপি পরী? না ম্যাম। গোলাপি পরী ম্যাজিক করার সাথে সাথে খাঁচার তালা ভেঙে গেল, আর দুষ্ট শয়তানটা গোলাপি পরীর বদলে লাল পরীকে আক্রমণ করতে গেল। এ কি, তোমার সামনে গোলাপি পরীকে রেখে তুমি আমার কাছে আসছো কেন? তোর রক্তের গন্ধ আমার ভালো লেগেছে, তাই তোকেই আমার চাই। আমার স্টুডেন্টদের থেকে দূরে থাক তুই, কি ব্যাপার? আমার জাদুর লাঠির আবার কি হলো, কাজ করছে না কেন? এখন আমাকে এই বিপদ থেকে কে উদ্ধার করবে? চিন্তা করো না, আমি আছি। গোলাপি পরী ম্যাজিক করে দুষ্ট শয়তানের হাত পা বেঁধে ফেলল। তুমি এই ক্লাসেও তোমার সেরাটাই দিলে, আমি এখানেও তোমাকে ফুল মার্কস দিলাম, তবে এই দুর্ঘটনার জন্য আজকের মতো এখানেই ক্লাস শেষ, বাকিদের পরীক্ষা কাল নেওয়া হবে। সবাই সবার বাসায় চলে যাও। বাসায় যাওয়ার পথে লালপরী গোলাপি পরীকে ডেকে বলল, আসলে আজকে ক্লাসে যা যা ঘটেছে তার জন্য আমি দায়ী। আমি তোমাকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলেছি, কিন্তু তবুও তুমি আমার জীবন বাঁচিয়েছো। দুষ্ট শয়তানটাও আমার জন্যই ছাড়া পেয়েছে, আমি সত্যি অনেক লজ্জিত, পারলে আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুমি যদি আমার বন্ধু হও তবেই আমি তোমাকে ক্ষমা করব। ঠিক আছে, আজ থেকে আমরা দুইজন বন্ধু।